Assalamualaikum everyone. Hope you all guys are doing well. আমি চলে এসেছি ফরিদপুরে আর ফরিদপুরে আসার পরে হচ্ছে আপাতত যে 4-meter রয়েছে এই 4-meter কিছু মডিফিকেশন করছি আই মিন যেসব মডিফিকেশন করছি অলরেডি পার্টসগুলো মোটরোডিস থেকে নিয়েছি এবং এখন হচ্ছে এই বাইকের কিছু স্টিকার আমি করিয়েছিলাম তো এই জিনিসটা আসলে সেট করব এবং আপনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করব সো এটার কিছু বডি সাইডে আমি পার্টগুলো অ্যাডজাস্ট করব সো চলুন সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাই সো মোটরোডিস থেকে আমার সাথে আছে আমার বন্ধু অমিত এবং সে আমার এইবার স্টিকার সেটআপে অনেকটা হেল্প করবে দেখা যাক এটা কি তুমি আগে করছো তুমি যে এটি লাগাবার যাইতেছো অনেক করছি সমস্যা নাই সুন্দর করে ফিটিং করে দিতে পারবো ইনশাআল্লাহ দেখা যাক যে আমার বন্ধু স্টিকারগুলো কিভাবে সেট করে আর তারপরে আউটলুকটা কেমন হয় এটাও একটু আমরা দেখব অলরেডি এখানে আমরা একটা ট্যাঙ্ক স্টিকার ইনস্টল করলাম যেটা হচ্ছে হাসিব এইচআরজেড যেটা হচ্ছে আমার ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সো অলরেডি একটা স্টিকার ডান অনেকগুলো স্টিকার করাইছিলাম অনেকদিন আগেই করিয়ে রাখছি বাট আজকে হচ্ছে ইনস্টল করব ট্যাঙ্ক সাইডের পরে এবার হচ্ছে আমি ব্যাক প্যানেলে এটা হচ্ছে আমার রোডস্টার 164B-র স্টিকারটা অ্যাডজাস্ট করলাম আর স্টিকার মডিফিকেশনটা আপনাদের কাছে কেমন লাগছে এই ব্যাপারটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে ব্যাক প্যানেলে লাগিয়ে দিলাম এবং বোথ সাইডেই এরকম লাগানো হবে এই সাইডেও স্টিকারটা ইনস্টল করে ফেললাম এবার হচ্ছে আমরা ট্যাঙ্ক সাইডের যে রোডস্টার 4B এই স্টিকারটা ইনস্টল করছি যেটা হচ্ছে ট্যাঙ্কের দুই সাইডেই থাকবে এবং দেখা যাক সুন্দর না হলে তোমার কিন্তু খবর আছে আচ্ছা এই সাইডটা লাগানো হয়ে গেল এবার হচ্ছে অপোজিট সাইডে রোডস্টার 4B স্টিকারটা আমরা অ্যাড করছি এবার হচ্ছে আমরা মিটার সাইডে স্টিকারটা অ্যাড করছি রোডস্টার দেখা যাক কেমন দেখা যায় হ্যান্ডেল বারের উপরে একটা আমার নেম সাইন দিয়ে দিচ্ছি যাতে ক্যামেরায় যখন মোটো ব্লগিং করা হবে মোটামুটি এই জিনিসগুলো একটু ফোকাসে থাকবে এন্ড ডাবল এইসের একটা সাইন হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক সাইডে লাগিয়ে দিলাম যদিও তেমনটা ভিজিবল হবে না তারপরও লাগিয়ে দিচ্ছি দেখা যাক কেমন লাগে আসলে অ্যান্ড এই অ্যাপাচি 4B-র এক্সস্ট সাউন্ডের সিস্টেমের উপর অ্যাক্রোপোভিকের একটা স্টিকার অ্যাড করে দিচ্ছি যদিও কার্বন স্টিকার অ্যাড করা আছে পাশাপাশি আরেকটু সৌন্দর্য বর্ধনের জন্য এই অ্যাক্রোপোভিকের স্টিকারটা এখানে লাগিয়ে দিলাম কেমন লাগছে বলবেন সবাই কমেন্টস করে মোটামুটি স্টিকার ইনস্টলেশন করা আমার কমপ্লিট আর বাইকের লুকস বর্তমান হচ্ছে এমনটা হয়েছে জানি না কেমন হয়েছে তারপরও কমেন্টস করে জানাবেন যে আসলে আপনাদের কাছে স্টিকারিংটা কেমন হয়েছে কেমন লাগছে অ্যান্ড এ হচ্ছে বাইকটার আপাতত শোরুমের মধ্যে ওইভাবে দেখাইতেও পারছি না পুরোপুরি স্পেস পাচ্ছি না সে হচ্ছে বর্তমান লুকস আর এটা নিয়ে হচ্ছে আমি ফরিদপুর আসছি এই মুহূর্তে একটু একটু বৃষ্টি হয়েছিল এই কারণে বাইকটা অলরেডি একটু কাদাম লেগে আছে সো এটা ক্লিন করব একটু পরে সো এই ছিল আপাতত 4B-র স্টিকার মডিফিকেশন ওহ
ফরিদপুরে আসার পরে আমি হচ্ছে বাইকটা যত কাস্টমাইজ করি বা কোনো যদি কোনো অ্যাকসেসরিজ ক্রয় করি সেটা হচ্ছে মোটরোডিস থেকে এবং এখানে প্রচুর পরিমাণে মানে স্পোর্টস টাইপের যত বাইক আছে এই সব বাইকের কিন্তু অ্যাক্সেসরিজ পাওয়া যায় আর আমি আসার পরে আমার ফরবিতে অনেক কিছু ইনস্টল করছি যেমন আমার ভার্সন 3 সিলিন্ডার এয়ার ফিল্টার আরও বিভিন্ন যেমন আপনার ইরেডিয়াম স্পার্ক প্লাগ এইগুলা ইঞ্জিন অয়েল এইসব জিনিস কিন্তু আমি সবসময় দেখা যায় এখান থেকেই কালেক্ট করি সো যারা ফরিদপুরে আছেন তারা কিন্তু চাইলে মোটরোডিস চলে আসতে পারেন এবং মোটরোডিসের ঠিকানাটা তুমি একটু বলে দাও আচ্ছা মোটরোডিসের অ্যাড্রেস হচ্ছে ফরিদপুর একদম প্রাণ কেন্দ্রে যেটা হচ্ছে শ্রীঅঙ্গন মার্কেট আর শপ নাম্বার হচ্ছে 22 আমাদের নিচে ডিসক্রিপশনে আমাদের লিংক দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে যারা আসার দরকার গুগল ম্যাপে চলে আসতে পারবে তো যারা R5 CBR বা J6R রাইড করেন তারা কিন্তু তাদের প্রচুর প্রোডাক্ট এবং রাইডিং গিয়ার গ্লাভস এইসব জিনিসও কিন্তু মোটরোডিসে পাওয়া যায় চলে আসবেন ভিজিট করে যাবেন শপটা আমার বন্ধুরই শপ সো আজকে এতটুকুই আর এরপর হচ্ছে রোডে বের হবো আড্ডাবাজি করবো এইসব কিছু থাকবে তবে এই ভিডিওতে না এই ভিডিও এখানে শেষ তো যদি ভিডিও মানে যদি আপনাদের স্টিকারিংটা ভালো লাগে তো অবশ্যই লাইক বা কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন যখন রাইড করবেন অবশ্যই হেলমেট পরিধান করবেন সো টেক কেয়ার আল্লাহ হাফেজ